नमस्कार, आमी रूपाली साधुखा, आमी मेमारी थेके आसछि। सबारी बाड़ीते अनुष्ठान हय एबं तालेर जिनिसो हय। आजके आमी करे देखाच्छि तालेर सन्देश। लागछे छाना, जल झोरानो, चीनी गुड़ो, नारकेल गुड़ो, गावा घी, गुड़ो दूध, काजू बादाम बाटा, ताल तो ताले जिनिस तो हबे, ताई ताल तो दरकारी, ताल थाकछे ताल। आमी प्रथमे छानाटाके एकटु चटके नेब। एटा हातेर साहाज्ये भालो करे चटके निते हबे। जतटा चटके एटा नरम हबे तत सन्देश खेते भालो हबे। देखुन आमी किरकम भावे एटाके मेखेछि एबं एटा एकदम नरम ताल पाकिये जाबे। एटाके एकदम लो फ्लेम करे दिलाम आमी। এবার ছানাটাকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। লেবুর রস আর অল্প ভিনিগার দিয়ে এটাকে কাটিয়ে নেওয়া। এবার এটা একটুখানি গরম হোক, তালের বড়া, তালের নাড়ু সবই হয়। একবার মিষ্টিটাও করে দেখুন, খুব ভালো লাগবে। এটা যতক্ষণ না একটু জলটা মরছে ততক্ষণ একটু এটাকে আগে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমি একটুখানি কমিয়ে দিলাম। কমিয়ে দেবার পর আমি এতে অ্যাড করব এক চামচ মতন ঘি। ঘিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে ছানার গায়ে ঘিটা সম্পূর্ণটা লেগে যায়। ঘিটা সম্পূর্ণটা মাখা হয়ে গেলে এতে আমি দেব তাল। তালটা আমি ছাড়িয়ে এর গায়ে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলোকে ছাকনাতে ছেঁকে নিতে হবে। তা না হলে খাবার সময় মুখে সুতো লাগলে কিন্তু খুব খারাপ লাগে। এটা আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। চিনি দিয়ে ফুটিয়ে এটাকে আমি একটু শক্ত করে নিয়েছি। এটাতে আমি দু চামচ মতো তাল দিই। এবার তালটাকেও আমি এটার সাথে মিশিয়ে নিই। তেঁতো তাল হলে একটু খেয়ে দেখে নেবেন, কারণ তেঁতো তালের মিষ্টি তো কারোর ভালো লাগবে না। তাই মিষ্টি তালের মধ্যে আমি এক কাপ মতন চিনি, একটা তালে এক কাপ মতন চিনি দিলে আপনার হয়ে যাবে। কিন্তু সেটাকে খুব ভালো করে নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে, কারণ তালও এমন জিনিস, এটা খুব না নাড়তে থাকলে কড়াইয়ে লেগে যায়। এবার আমি তালে একে একে অ্যাড করব। এরপর আমি দেব চিনি। যেহেতু চিনি দেওয়া আছে তাই আমি এখানে দেব এক চামচ মতো চিনি, বা আর একটুখানি, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো। তারপর দিলাম নারকল কোড়া এক চামচ, খোয়া ক্ষীর এক চামচ, আর দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো আমুল দুধ দিলে এটা খেতে আরও টেস্টি হবে এবং তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যাবে। আবার আমরা এইগুলো জিনিসগুলো ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আমরা বাড়ির বউরা শুধু কিন্তু এখন আমরা রান্নাই করি না, রান্নার সাথে সাথে আমরা গান বাজনা, আঁকা, হাতের কাজ, বিভিন্ন কাজ আমরা শিখতে পারি বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন গ্রুপ থেকে। আমি এতে অ্যাড করছি কাজু বাদাম বাটা। এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। এর বদলে আপনি খোয়া ক্ষীরও দিতে পারেন। এক চামচ মতন কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশোতে থাকতে হবে। যতক্ষণ না এর জলটা না মরে ততক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কেমন সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। নাড়তে নাড়তে এটা দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এটা একদম হয়ে গেছে, এর জল শুকিয়ে গেছে, এটা একদম রেডি। এবার আমরা এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। আমি ওভেন বন্ধ করে দিই। এবার এটাকে একটু হাতের সাহায্যে গরম অবস্থাতেই একটু জড়ো করে নিতে হবে, মেখে নিতে হবে, না হলে এটা
ছাড়া ছাড়া হয়ে যাবে। এবার আমি একটা ছাঁচ নিলাম, আমরা যে কোনো ছাঁচ আপনারা নিতে পারেন। এতে একটু গাওয়া ঘি ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার গোল গোল পাকিয়ে হাতে কিন্তু অবশ্যই একটু ঘি নেবেন। ঘিটা লাগিয়ে নিলে কি হবে, আপনার সন্দেশের ছাঁচটা খুব তাড়াতাড়ি উঠবে এবং খেতেও ভালো হবে, তার একটা সেন্ট চ্যাটচ্যাটে হয়ে যাবে না। অনেকে জল দিয়ে করে, কিন্তু জল দিয়ে করলে তার জিনিসটা ভালো হবে না, পাকটাই আমরা নষ্ট হয়ে যাবে। এইভাবে ছাঁচে পুড়ে আপনারা বানিয়ে ফেলবেন একে একে। এবার তাহলে আমরা সাজিয়ে নিই, দেখুন হয়ে গেছে সবটাই। এবার একে একে আমরা ভোগের থালাতে মিষ্টি সাজিয়ে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল একদম তালের সন্দেশ। খুব একটা কিন্তু কঠিন কাজ নয়, এটাকে যদি আমরা ভালো করে মেখে সুন্দর করে করতে পারি, খুব অল্প জিনিসে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। আর ভালো লাগলে হ্যাংলা হেসেলে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন হয়েছে। আজ তাহলে আসি।